নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব সাধারণ বিজ্ঞানের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমাদের আলোচনা শুরু করি তা প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে ওয়ান ওয়ান এটা ছিল গ্যালোদিনের হোম হোমটাক্সের প্রশ্ন তা আপনারা যদি আমাদের সিকোয়েন্স ওয়াইজ ভিডিওটা দেখতে চান বা একশো নম্বর প্রশ্নের আগের যদি প্রশ্নগুলো দেখতে চান তা সেগুলো আমাদের চ্যানেলের প্লে যান চ্যানেলের প্লে লিস্টে পরপর ভিডিওগুলি ডেট ওয়াইজ দেওয়া আছে ঠিক আছে তো চলুন আমরা আলোচনা শুরু করছি তা প্রথম প্রশ্ন নিচের কোনটি পলিস্যাকারাইড এটা গেলো দিনের হোমটাক্সের প্রশ্ন ছিল অপশান এ সুকটোস অপশান বি ফুকটোস অপশান সি গ্লুকোজ এবং অপশান ডি হচ্ছে সেলুরোস তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সেলুলোস চলে আসছি পরবর্তী প্রশ্ন একশো নম্বর প্রশ্ন স্বল্প বৈদ্যুতিক স্রোত অনুসন্ধান ও পরিমাণ করার জন্য নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয় অপশান এ ওয়াটমিটার অপশান বি মিটার অপশান সি অ্যানিমোমিটার আর অপশান ডি গ্যালভানোমিটার একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি গ্যালভানোমিটার চলে আসছি পরবর্তী প্রশ্ন একশো তিপ্পান্ন নম্বর প্রশ্ন পৃথিবীর কেন্দ্রে গেলে দেহের ওজন কি হবে অপশন এ ভূপৃষ্ঠের চেয়ে কিছু বেশি অপশান বি ভূপৃষ্ঠের চেয়ে কিছু কম অপশন সি শূন্য আর অপশান ডি কোনো পরিবর্তন হবে না ঠিক আছে তা আপনাদের এই কোশ্চেনের অ্যান্সার করতে হবে তা আমরা এখানে দেখে নেব যে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি এই কোশ্চেনের সঠিক উত্তর হবে শূন্য চলে আসছি পরবর্তী কোশ্চেন পরবর্তী প্রশ্ন একশো চুয়ান্ন নম্বর প্রশ্ন সাইফন বায়ুশূন্য স্থানে কাজ করে না কারণ অপশান এ সেখানে বায়ুর চাপ বেশি থাকে অপশান বি বায়ুর চাপ থাকে না অপশান সি বায়ুর চাপ কম থাকে এবং অপশান ডি কোনটি সঠিক নয় একশো চুয়ান্ন নম্বর প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি বায়ুর চাপ থাকে না চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে ওয়ান ফিফটি ফাইভ একশো পঞ্চান্ন নম্বর প্রশ্ন শক্তির একক কি অপশান এ ওয়াট অপশান বি জুল অপশান সি ভোল্ট এবং অপশান ডি একশো পঞ্চান্ন নম্বর প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ওয়াট চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন আপনাদের নৌকা জলে ডুবে না কারণ এ নৌকাটি যতটা জল অপসারণ করছে তার থেকে নৌকার ওজন কম অপশান বি নৌকাটি যতটা জল অপসারণ করছে তার থেকে নৌকার ওজন বেশি অপশান সি নৌকার ওজন আর নৌকাটি যতটা জল অপসারণ করছে তার ওজন সমান সমান এবং অপশান ডি হচ্ছে কোনটি সঠিক নয় একশো নম্বর প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখে নেব এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ নৌকাটি যতটা জল অপসারণ করছে তার থেকে নৌকার ওজন কম চলে আসবো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন আপনাদের ওয়ান ফিফটি সেভেন একশো সাতান্ন নম্বর প্রশ্ন মাইক্রোস্কোপ যন্ত্রের আবিষ্কার থাকে অপশান এ ডেজ জেনসেন অপশান বি চার্লস উইলস্টোন অপশান সি গ্যালিলিও এবং অপশান ডি হচ্ছে জেএল তাহলে মাইক্রোস্কোপ যন্ত্রের আবিষ্কারকে একশো সাতান্ন নম্বর প্রশ্ন এর সঠিক উত্তর হলো অপশান এ ডেস জেনসেন চলে আসছি পরবর্তী প্রশ্ন ওয়ান ফিফটি এইট একশো আটান্ন নম্বর প্রশ্ন মাইনাস টু সেভেন্টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে কি নামে অভিহিত করা হয় অপশান এ ক্যালোরি অপশন বি পরমশূন্য অপশান সি কেলভিন এবং অপশান ডি পজিটিভ টু সেভেন্টি থ্রি ডিগ্রি ফারেনহাইট তাহলে একশো আঠান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি পরম শূন্য চলে আসবো পরবর্তী প্রশ্ন ওয়ান ফিফটি নাইন একশো নম্বর প্রশ্ন ম্যাডাম কুড়ি মাদাম কুড়ি কোন খনিজ পদার্থ থেকে রেডিয়াম আবিষ্কার করেছিলেন অপশান এ পিচ ব্লেন্ড অপশন বি মোনাজাইট অপশন সি গ্যালেনা আর অপশন ডি হেমাটাইট একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ই পিচ ব্লেন্ড নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান সিক্সটি একশো ষাট নম্বর প্রশ্ন তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করতে কোন যন্ত্রের প্রয়োজন এ হাইগ্রোমিটার অপশন বি হাইগ্রোস্কোপ অপশন সি হাইগ্রো হাইড্রোমিটার ডি হচ্ছে ল্যাক্টোমিটার নম্বর প্রশ্ন প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সি হাইড্রোমিটার বন্ধুরা পরবর্তী প্রশ্ন নেক্সট কোশ্চেন ওয়ান সিক্সটি ওয়ান একশো একষট্টি নম্বর প্রশ্ন রেডিও অ্যাক্টিভ মৌল অনুসন্ধান করবার যন্ত্রের নাম কি অপশন এ রেডিওমিটার অপশন বি অপশন বি গাইগার মুলার কাউন্টার অপশান সি ট্যাকোমিটার আর অপশান ডি হচ্ছে বেবিরোলোমিটার ওয়ান সিক্সটি ওয়ান একশো একষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি গাইগার মুলার কাউন্টার নেক্সট প্রশ্ন ওয়ান সিক্সটি টু একশো বাষট্টি নম্বর প্রশ্নে চলে এসেছি কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোক তরিত প্রক্রিয়া কে ব্যাখ্যা করেন অপশান এ আইনস্টাইন অপশান বি প্র্যাঙ্ক অপশান সি সি ভি রমন এবং অপশান ডি মাইকেল প্যারাডে একশো বাষট্টি নম্বর প্রশ্ন আর একশো বাষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ আইনস্টাইন নেক্সট প্রশ্ন 163 163 নম্বর প্রশ্ন ক্রায়োজেনিক্স ক্রায়োজেনিক্স কাকে বলা হয় অপশন এ বংশগতি সম্পর্কিত বিজ্ঞান অপশন বি ভূপৃষ্ঠের পরিবর্তন সম্পর্কিত বিদ্যা অপশন সি কম তাপমাত্রা প্রয়োগ ও ব্যবহার সম্পর্কিত বিদ্যা এবং অপশন ডি 우রোজাহাজের গতি সম্পর্কিত বিজ্ঞান 163 163 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি কম তাপমাত্রার প্রয়োগ ও ব্যবহারিক ব্যবহার সম্পর্কিত বিদ্যা চলে আসি পরবর্তী প্রশ্ন ওয়ান সিক্সটি ফোর একশো চৌষট্টি নম্বর প্রশ্ন গ্যাসের উপর চাপ বৃদ্ধি করলে আয়তন হ্রাস পায় সূত্রটি কার অপশান এ চার্লস অপশন বি বয়েল অপশান সি এবং অপশন ডি অ্যাভোগড্রো তাহলে একশো চৌষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি বয়েল চলে আসবো পরবর্তী প্রশ্ন ওয়ান সিক্সটি ফাইভ একশো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় অপশান এ জিরো ডিগ্রি সেন্টিগ্রেড অপশন বি একশো ডিগ্রি সেন্টিগ্রেড অপশান সি ফোর ডিগ্রি সেন্টিগ্রেড এবং অপশন ডি ফিফটি ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে একশো নম্বর প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি ফোর ডিগ্রি সেন্টিগ্রেড চলে আসি পরবর্তী প্রশ্ন ওয়ান সিক্সটি নম্বর প্রশ্ন যে বৈদ্যুতিক যন্ত্রাংশ বা সার্কিট এসি কে ডিসিতে পরিবর্তিত করে তার নাম কি অপশন এ রেকটিফায়ার অপশন বি কনভার্টার অপশন সি কার্বোরেটার আর অপশন ডি গ্যালভানোমিটার ওয়ান সিক্সটি নম্বর প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ রেকটিফায়ার নেক্সট কোশ্চেন ওয়ান সিক্সটি নম্বর প্রশ্ন তরলের ফোঁটা গোলাকৃতি হয় কৃষের জন্য অপশান এ মাধ্যাকর্ষণ শক্তি অপশান বি আশ্রাবণ অপশন সি পৃষ্ঠতল টান আর অপশন ডি হচ্ছে তরলের স্থিতিস্থাপকতা একশো সাতষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি পৃষ্ঠতল টান নেক্সট প্রশ্ন একশো আটষট্টি নম্বর প্রশ্ন সূর্য থেকে তাপ আসে কোন পদ্ধতিতে অপশন এ পরিবহন অপশন বি পরিচালন অপশন সি বিকিরণ এবং অপশন ডি হচ্ছে কোনোটিই নয় 168 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি বিকিরণ চলে আসি পরবর্তী প্রশ্ন 169 নম্বর প্রশ্ন 169 একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে তার গতিশক্তির কি অবস্থা হবে অপশন এ চার গুণ পারবে অপশন বি দ্বিগুণ পারবে অপশন সি দ্বিগুণ কমবে এবং অপশন ডি কোনো পরিবর্তন হবে না 169 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ চার গুণ পারবে চলে আসছি পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার ওয়ান সেভেন্টি একশো সত্তর নম্বর প্রশ্ন এক মাইক্রোন বলতে কতটুকু দৈর্ঘ্য বোঝায় অপশান এ টেন টু দি পার মাইনাস ওয়ান মিটার অপশান বি টেন টু দি পার মাইনাস টু মিটার অপশান সি টেন টু দি পার মাইনাস ফোর মিটার আর অপশান ডি টেন টু দি পার মাইনাস সিক্স মিটার তাহলে একশো সত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি টেন টু দি পার মাইনাস সিক্স মিটার চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন ওয়ান সেভেন্টি ওয়ান একশো একাত্তর নম্বর প্রশ্ন আলোর উজ্জ্বলতার একককে আলোর উজ্জ্বলের একক কী অপশান এ ডায়াপ্টার অপশন বি ফুড ক্যান্ডেলা অপশান সি ক্যান্ডেলা আর অপশান ডি হচ্ছে লুমেন একশো একাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি ক্যান্ডেলা চলে আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন একশো বাহাত্তর নম্বর প্রশ্ন একশো বাহাত্তর নম্বর প্রশ্নে নিউটনের কোন গতিসূত্র থেকে জাড্ডো সম্বন্ধে জানা যায় অপশান এ প্রথম গতিসূত্র অপশন বি দ্বিতীয় গতিসূত্র অপশন সি তৃতীয় গতিসূত্র এবং অপশান ডি কোনোটি নয় একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ প্রথম গতিসূত্র চলে আসবো বন্ধুরা পরবর্তী প্রশ্ন ওয়ান সেভেনটি থ্রি একশো তিয়াত্তর নম্বর প্রশ্ন মানুষের হাত কোন শ্রেণীর লিভারের উদাহরণ অপশন এ প্রথম শ্রেণী অপশান বি দ্বিতীয় শ্রেণী অপশন সি তৃতীয় শ্রেণী এবং অপশন ডি কোনোটিই নয় এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের এর আগেও পরীক্ষায় এসেছে তো চলুন এই ধরনের প্রশ্নগুলো আপনারা কিন্তু গুরুত্ব সহকারে পড়বেন চলুন আমরা এর উত্তর দেখিনি একশো তিয়াত্তর নম্বর প্রশ্ন এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি তৃতীয় শ্রেণীর লিভার চলে আসি পরবর্তী প্রশ্ন একশো চুয়াত্তর নম্বর প্রশ্ন এরোপ্লেনের উত্থান নিচের কোন নীতির উপর নির্ভরশীল অপশান এ বার্নলি নীতি অপশান বি টরেসলির নীতি অপশন সি নিউটনের দ্বিতীয় গতিসূত্র এবং অপশন ডি পাস্কালের নীতি একশো চুয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ বার্নলি নীতি চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন একশো পঁচাত্তর নম্বর প্রশ্নে কোন যন্ত্রটির সাহায্যে সাবমেরিনের নাবিক সমুদ্রের উপরিভাগের সব কিছু দেখতে পায় অপশান এ টেলিস্কোপ অপশান বি পেরিস্কোপ অপশান সি সেন্সে সেনট্যাক সেন সেক্স ট্যান্ড সরি সেক্স ট্যান্ড এবং অপশন ডি হচ্ছে ক্রনোমিটার তাহলে একশো পঁচাত্তর নম্বর প্রশ্ন আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান বি পেরিস্কোপ চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন একশো ছিয়াত্তর নম্বর প্রশ্ন সবচেয়ে কম তাপমাত্রা নির্দেশ করতে কোন থার্মোমিটার ব্যবহার করা হয় অপশান এ অ্যালকোহল থার্মোমিটার অপশন বি ক্লিনিক্যাল থার্মোমিটার অপশন সি গ্যাস থার্মোমিটার এবং অপশন ডি রেজিস্ট্যান্স থার্মোমিটার একশো ছিয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ অ্যালকোহল থার্মোমিটার চলে আসছি পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 177 177 নম্বর প্রশ্ন টেলিভিশন কে আবিষ্কার করেন অপশন এ জন লেগি বিয়ার্ড অপশন বি জর্জ ইস্টম্যান অপশন সি গ্রাহাম বেল এবং অপশন ডি হচ্ছে বেইনবেড তাহলে 177 নম্বর প্রশ্ন এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন এ জন লেগি বিয়ার্ড চলাশছি আমরা পরবর্তী প্রশ্ন 178 178 নম্বর প্রশ্নে মনোমিটার যন্ত্রে কি মাপা হয় অপশন এ বাতাসের গতিবেগ ও শক্তি অপশন বি তললের উপর গ্যাসের চাপ অপশন সি সমুদ্র জাহাজের ভৌগোলিক অবস্থা এবং অপশন ডি হচ্ছে জলের গতিবেগ একশো আটাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি তরলের উপর গ্যাসের চাপ চলে আসছি পরবর্তী প্রশ্ন একশো নম্বর প্রশ্ন স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন অপশান এ টমাস এডিশন অপশন বি অস্ট্রিন অপশন সি জেমস ওয়াট এবং অপশন ডি ব্র্যাকেট তা এর সঠিক উত্তর কোনটা হয় বন্ধুরা এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি জেমস ওয়াট চলে আসছি পরবর্তী প্রশ্ন ওয়ান এইটি একশো আশি নম্বর প্রশ্নে কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয় অপশান এ অ্যানিমোমিটার অপশন বি ক্রনোমিটার অপশন সি স্পিগমো এবং অপশন ডি মাইক্রোমিটার একশো আশি নম্বর প্রশ্নে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি স্পিগমো ম্যানোমিটার চলে আসছে পরবর্তী প্রশ্ন ওয়ান এইট্টি ওয়ান একশো একাশি নম্বর প্রশ্ন কোন এককের সাহায্যে লেন্সের ক্ষমতা মাপা হয় অপশান এ ক্যান্ডেলা অপশান বি ডায়াপ্টার অপশন সি হার্জ এবং অপশান ডি হচ্ছে ডিগ্রি একশো নম্বর প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি ডায়াপ্টার চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন একশো বিরাশি নম্বর প্রশ্নে আলোর গতিবেগ কত অপশান এ থ্রি ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড অপশান বি থ্রি ইন্টু টেন টু দি পার সিক্স মিটার পার সেকেন্ড অপশান সি থ্রি ইন্টু টেন টু দি পার টেন মিটার পার সেকেন্ড এবং অপশান ডি থ্রি ইন্টু টেন টু দিপার ফোর মিটার পার সেকেন্ড একশো বিরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ থ্রি ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন একশো তিরাশি নম্বর প্রশ্নে তাহলে বায়ুমণ্ডলীয় চাপ মাপার জন্য কি যন্ত্র ব্যবহার করা হয় অপশান এ স্পিগমো ম্যানোমিটার অপশান বি অ্যানিমোমিটার অপশান সি ব্যারোমিটার আর অপশান ডি হচ্ছে পাইরোমিটার একশো তিরাশি নম্বর প্রশ্ন আর একশো তিরাশি নম্বর প্রশ্নে এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান সি ব্যারোমিটার চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে একশো চুরাশি নম্বর প্রশ্ন তা একশো চুরাশি নম্বর প্রশ্ন আমরা দেখে নেব স্ক্রিনে কি আছে একশো চুরাশি নম্বর প্রশ্নে শব্দের তীব্রতা পরিমাপের একক কি অপশান এ ওয়েবার অপশন বি ডেসিবেল অপশন সি হার্জ এবং অপশান ডি হচ্ছে ডায়াপ্টার তাহলে একশো চুরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি ডেসিবেল চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন ওয়ান এইট্টি ফাইভ একশো পঁচাশি নম্বর প্রশ্ন ব্যারিমিটের যন্ত্রের আবিষ্কর্তাকে অপশন এ টরেসেলি অপশান বি পাস্কেল অপশন সি বার্নৌলি আর অপশন ডি হচ্ছে সুইজার একশো পঁচাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ টরেসেলি নেক্সট কোশ্চেন ওয়ান সিক্সটি ওয়ান সিক্স নিচের কোন মৌলটির ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক রোধ হ্রাস পায় এর সঠিক উত্তর আমরা কোনটা দেখে নেব অপশান এ রুপো অপশন বি তামা অপশন সি সিলিকন এবং অপশান ডি হচ্ছে প্ল্যাটিনাম তাহলে ওয়ান এইটটি সিক্স এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি সিলিকন চলে আসি পরবর্তী প্রশ্ন ওয়ান এইটটি সেভেন একশো সাতাশি নম্বর প্রশ্ন একটি পি টাইপ অর্ধ পরিবাহীতে প্রধান তৈরি প্রবাহ বহনকারী হল অপশান এ ধনাত্মক আয়ন অপশান বি ধর্নাত্মক হোল অপশান সি ইলেকট্রন আর অপশন ডি হচ্ছে ঋণাত্মক আয়ন একশো সাতাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি ধর্নাত্মক হোল চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন ওয়ান এইট্টি এইট একশো নম্বর প্রশ্ন সমস্ত মৌলের মধ্যে কোন মৌলটি সর্বাপেক্ষা বেশি তৈরি ধনাত্মক অপশান এ ক্লোরিন অপশন বি ফ্লোরিন অপশান সি অক্সিজেন এবং অপশান ডি হচ্ছে ফ্রান্সিয়াম তাহলে একশো অষ্টাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি ফ্লোরিন চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান এইট্টি নাইন হিরের অস্বাভাবিক উজ্জ্বলের কারণ কি অপশান এ অতিরিক্ত স্বচ্ছতা অপশন বি অধিক প্রতিসারঙ্ক অপশন সি অত্যাধিক কাঠিন্য অপশন ডি অভ্যন্তরীণ গঠন ওয়ান এইট্টি নাইন একশো ঊননব্বই নম্বর প্রশ্ন আর একশো ঊননব্বই নম্বর প্রশ্নে আমরা সঠিক উত্তরটা দেখে নেব এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি অধিক প্রতিসারঙ্ক নেক্সট কোশ্চেন ওয়ান নাইনটি একশো নব্বই নম্বর প্রশ্ন ক্যাথদৃষ্টিতে যে তরিত আহত কণা থাকে তার নাম অপশন এ ইলেকট্রন অপশন বি পজিট্রন অপশন সি প্রোটন এবং অপশন ডি হচ্ছে কোনোটি নয় একশো নব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ ইলেকট্রন চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন ওয়ান নাইনটি ওয়ান একশো একানব্বই নম্বর প্রশ্ন মরিচিকা কিসের উদাহরণ অপশন এ আলোকের তরঙ্গ ধর্ম অপশন বি আলোকের ব্যাতিচার অপশন সি আলোকের প্রতিফলন এবং অপশন ডি হচ্ছে আলোকের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তাহলে একশো একানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি আলোকের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন ওয়ান নাইনটি টু একশো বিরানব্বই নম্বর প্রশ্ন ওয়াট কিসের একক অপশান এ বল অপশান বি তরুণ অপশান সি কার্য এবং অপশান ডি হচ্ছে ক্ষমতা একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ক্ষমতা চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে ওয়ান নাইনটি থ্রি একশো তিরানব্বই নম্বর প্রশ্ন কোন বিষয়ে গবেষণার জন্য আইনস্টাইনকে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয় অপশান এ পারমাণবিক বিজ্ঞান অপশান বি ব্ল্যাক হোল অপশান সি আপেক্ষিকতাবাদ এবং অপশান ডি হচ্ছে ফটো ইলেকট্রিক সেল একশো তিরানব্বই নম্বর প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ফটো ইলেকট্রিক সেল নেক্সট কোশ্চেন ওয়ান নাইনটি ফোর একশো চুরানব্বই নম্বর প্রশ্ন এক হটস পাওয়ার কত ওয়াটের সমতুল্য অপশান এ একশো ওয়াট অপশান বি এক হাজার ওয়াট অপশান সি সাতশো ছেচল্লিশ ওয়াট এবং অপশান ডি চারশো সাতষট্টি ওয়াট একশো চুরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি সাতশো ছিয়াশি ওয়াট সরি সাতশো ছেচল্লিশ ওয়াট নেক্সট কোশ্চেন ওয়ান নাইনটি ফাইভ একশো পঁচানব্বই নম্বর প্রশ্ন এম আর আই পুরো কথাটি কী অপশান এ ম্যাগনেটিক রেঞ্জেন্ট ইমেজিং অপশান বি মাল্টি রেক্টিভ মাল্টি রিফ্লেক্টিভ ইন্ডেক্স অপশান সি মেমোরি অ্যান্ড রিফ্লেক্স ইন্ডেক্স আর অপশান ডি হচ্ছে ম্যাগনেটিক রেজিস্টেন্স ইমেজ একশো পঁচানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা আমরা সেটা দেখে নেব এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ ম্যাগনেটিক রেঞ্জেন্স ইমেজিং চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন ওয়ান নাইনটি সিক্স একশো ছিয়ানব্বই নম্বর প্রশ্ন বৈদ্যুতিক রোধ এর একক কি অপশান এ কুলম্ব অপশান বি ওহম অপশান সি ওয়াট এবং অপশান ডি হচ্ছে অ্যাম্পেয়ার তাহলে একশো ছিয়ানব্বই নম্বর প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি ওহম চলে আসছি আমরা বন্ধুরা পরবর্তী কোশ্চেন নেক্সট কোশ্চেন আপনাদের স্ক্রিনে ওয়ান নাইনটি সেভেন একশো সাতানব্বই নম্বর প্রশ্ন প্রাকৃতিক অকৃত্রিম মৌলের মোট সংখ্যা কত অপশান এ বিরানব্বই অপশান বি একশো পাঁচ অপশান সি একাশি এবং অপশান ডি হচ্ছে সাতাশি একশো সাতানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ বিরানব্বই চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে ওয়ান নাইনটি এইট একশো আটানব্বই নম্বর প্রশ্ন গে লুকাসের নাম কিসের সঙ্গে সম্পর্কযুক্ত অপশান এ গ্যাসের আয়তন অপশান বি তড়িৎ বিশ্লেষণ অপশন সি শীততাপ নিয়ন্ত্রণ এবং অপশান ডি চৌম্বক শক্তি একশো আটানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ গ্যাসের আয়তন চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান নাইনটি নম্বর প্রশ্ন বাতাসের আর্দ্রতা মাপার জন্য কি যন্ত্র ব্যবহার করা হয় অপশান এ হাইড্রোমিটার অপশান বি হাইগ্রোমিটার অপশন সি হিউমিফিয়ার আর অপশান ডি হচ্ছে ভিসকোমিটার তাহলে একশো নিরানব্বই নম্বর প্রশ্ন আমরা সঠিক উত্তর দেখে নেব এর সঠিক উত্তর হচ্ছে হাইগ্রোমিটার চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন আমাদের আজকে শেষ প্রশ্ন কোশ্চেন কে আবিষ্কার করেন অপশান এ লিড ফরেস্ট অপশান বি জিলেট অপশান সি ওয়াটারম্যান এবং অপশন ডি হচ্ছে চার্লস ব্যাবেচ তাহলে দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের আমরা সঠিক উত্তর কোনটা সেটা দেখে নিচ্ছি এর সঠিক উত্তর হচ্ছে জিলেট এবার আমরা চলে আসবো পরবর্তী পাঠ আপনাদের আকর্ষণীয় যে ভিডিওটা বলা হয়েছে তা সেই ভিডিওতে তো চলুন আমরা দেখে নেব আজকে আপনাদের হোম টাক্কের প্রশ্ন তা আজকে আমি আপনাদের হোম টাক্কের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন এবং তার সাথে সাথে আজকে আপনাদের পঞ্চাশটা প্রশ্নে কি কত মার্কস পেলেন সেটা একটু পোস্ট করবেন যদি আপনাদের মার্কস সিক্সটি পার্সেন্টের উপরে থাকে তাহলে আপনাদের পারফরমেন্স গুড এবং আপনাদের পারফরমেন্সটা ধরে রাখার জন্য আমাদের রেগুলার বেসিসের যে ভিডিওগুলো হয় সেগুলো আপনারা অবশ্যই লক্ষ্য করুন এবং যাদের পারফরমেন্স সিক্সটি পার্সেন্টের নিচে তারা একটু ডেঞ্জার জনে আছে তো তাদেরকে বলবো তারা আমাদের সম্পূর্ণ যত ভিডিও আমরা আপলোড করেছি প্রায় হাজারের ওপর ভিডিও আপলোড করেছি তার মধ্যে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটা আপনারা দেখে নেন আশা করছি আমাদের সব ভিডিওগুলো যদি আপনারা দেখে নেন আশা করছি আপনাদের মার্ক সিক্সটি পার্সেন্টের উপরে যাবে ঠিক আছে তো চলুন আজকে আমি আপনাদের সামনে আলোচনা করছি আপনাদের আজকে হোম ট্যাক্সের প্রশ্ন তা আজকে আপনাদের হোম টাক্সের প্রশ্ন হল পরমাণু বিচ্ছিন্নকরণের তত্ত্ব কার অপশান এ ওপেন হাইমার অপশান বি রেডারফোর্ড অপশান সি জন ডালটন আর অপশান ডি হচ্ছে প্র্যাঙ্ক আবার আমি আপনাদের হোম প্রশ্নটা বলছি পরমাণু বিচ্ছিন্নকরণের তত্ত্ব কার অপশান এ ওপেন হাইমার অপশান বি রেডার ফোর্ড অপশান সি জন ডালটন এবং অপশান ডি প্র্যাঙ্ক আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটি সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এখনই সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আপনাদের দিয়ে দেবো এইবার আমরা চলে আসছি আজকে কী কী কোশ্চেন আমরা নতুন শিখলাম এবং তার সাথে সাথে আমাদের কোন কোন কোশ্চেনগুলো ছিল যেগুলো আমাদের রিভাইস হয়ে গেল চলুন আমরা একে একে দেখে নেবো যে আমরা আজকে কী কী কোশ্চেন ছিল যেগুলো আমরা নতুন শিখলাম এবং কী কী কোশ্চেন আছে যেগুলো আমরা রিভাইস করলাম তা এই সমস্ত কোশ্চেনগুলো আপনারা একটু যদি মস্তিষ্কগত করে নেন তাহলে কী হবে আপনাদের ভবিষ্যতে যে কোনো পরীক্ষায় হোক আপনারা এই কোশ্চেনগুলো আর দ্বিতীয়বার করে ভুল হবে না তা আমার সাথে আপনারা একটু পড়ে নেন আশা করছি এটা আপনাদের উপকারে লাগবে তা চলুন আমরা প্রথম প্রশ্ন কি আছে সেটা দেখিনি প্রথম প্রশ্ন আছে নিচের কোনটি পলিস্যাকারাইড এর সঠিক উত্তর হচ্ছে সেলুলোজ নেক্সট স্বল্প বৈদ্যুতিক স্রোত অনুসন্ধান ও পরিমাণ করার জন্য নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয় এর সঠিক উত্তর হচ্ছে গ্যালভানোমিটার নেক্সট পৃথিবীর কেন্দ্রে গেলে দেহের ওজন কি হবে এর সঠিক উত্তর হবে শূন্য নেক্সট সাইফন বায়ুশূন্য স্থানে কাজ করে না কারণ এর সঠিক উত্তর হচ্ছে বায়ুর চাপ থাকে না নেক্সট শক্তির একক কি এর সঠিক উত্তর ওয়াট নেক্সট নৌকা জলে ডোবে না কারণ এর সঠিক উত্তর হচ্ছে নৌকাটি যতটা জল অপসারণ করছে তার থেকে নৌকার ওজন কম নেক্সট মাইক্রোস্কোপ যন্ত্রের আবিষ্কর্তাকে এর সঠিক উত্তর হচ্ছে ডেস জেনসন নেক্সট মাইনাস টু সেভেন্টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে কী নামে অভিহিত করা হয় এর সঠিক উত্তর হচ্ছে পরম শূন্য নেক্সট কুড়ি কোন খনিজ পদার্থ থেকে রেডিয়াম আবিষ্কার করেছিলেন এর সঠিক উত্তর হচ্ছে পিচ ব্লেন্ড নেক্সট তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করতে কোন যন্ত্রের প্রয়োজন এর সঠিক উত্তর হচ্ছে হাইগ্রোমিটার নেক্সট রেডিও মৌল অনুসন্ধান করবার যন্ত্রের নাম কি এর সঠিক উত্তর হচ্ছে গাইগার কাউন্টার নেক্সট কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোক তড়িৎ প্রক্রিয়া কে ব্যাখ্যা করেন এর সঠিক উত্তর হচ্ছে আইনস্টাইন নেক্সট ক্রোজেনিক্স কাকে বলা হয় এর সঠিক উত্তর হচ্ছে কম তাপমাত্রা প্রয়োগ ও ব্যবহার সম্পর্কিত বিদ্যা নেক্সট গ্যাসের উপর চাপ বৃদ্ধি করলে আয়তন হ্রাস পায় সূত্রটি কার এর সঠিক উত্তর বয়েল নেক্সট কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় এর সঠিক উত্তর হচ্ছে চার ডিগ্রি সেন্টিগ্রেড নেক্সট যে বৈদ্যুতিক যন্ত্রাংশ বা সার্কিট এসি ডিসিতে পরিবর্তিত করে তার নাম কি এর সঠিক উত্তর হচ্ছে রেক্টিফায়ার নেক্সট তরলের ফোঁটা গোলাকৃতি হয় কিসের জন্য এর সঠিক উত্তর হচ্ছে পৃষ্ঠটল তান নেক্সট সূর্য থেকে তাপ আসে কোন পদ্ধতিতে এর সঠিক উত্তর হচ্ছে বিকিরণ নেক্সট একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে তার গতিশক্তির কি অবস্থা হবে এর সঠিক উত্তর হচ্ছে চার গুণ বাড়বে নেক্সট কোশ্চেন এক মাইক্রন বলতে কতটুকু দৈর্ঘ্য বোঝায় এর সঠিক উত্তর হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার নেক্সট আলোর উজ্জ্বলের কি এর সঠিক উত্তর হচ্ছে ক্যান্ডেলা নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব আমাদের স্ক্রিনে নিউটনের কোন গতিসূত্র থেকে জাড্য সম্বন্ধে জানা যায় এর সঠিক উত্তর হচ্ছে প্রথম গতিসূত্র নেক্সট মানুষের হাত কোন শ্রেণীর লিভারের উদাহরণ এর সঠিক উত্তর হচ্ছে তৃতীয় নেক্সট এরোপ্লেনের উত্থান নিচের কোন নীতির উপর নির্ভরশীল এর সঠিক উত্তর হচ্ছে বার্নলির নীতি নেক্সট কোন যন্ত্রটির সাহায্যে সাবমেরিনের নাবিক সমুদ্রের উপরিভাগের সব কিছু দেখতে পায় এর সঠিক উত্তর হচ্ছে পেরিস্কোপ নেক্সট সবচেয়ে কম তাপমাত্রা নির্দেশ করতে কোন থার্মোমিটার ব্যবহার করা হয় এর সঠিক উত্তর হচ্ছে অ্যালকোহল থার্মোমিটার নেক্সট টেলিভিশন কে আবিষ্কার করেন এর সঠিক উত্তর হচ্ছে জন লেগি বিয়ার্ড নেক্সট কোয়েশ্চেন আপনাদের স্ক্রিনে ম্যানোমিটার যন্ত্রে কি মাপা হয় এর সঠিক উত্তর হচ্ছে তরলের ওপর গ্যাসের চাপ নেক্সট স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন এর সঠিক উত্তর হচ্ছে জেমস ওয়াট নেক্সট কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয় এই সঠিক উত্তর হচ্ছে স্পিকবো নেক্সট কোন এককের সাহায্যে লেন্সের ক্ষমতা মাপা হয় এর সঠিক উত্তর হচ্ছে ডায়াপ্টার নেক্সট আলোর গতিবেগ কত এর সঠিক উত্তর হচ্ছে টেন ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড নেক্সট বায়ুমণ্ডলীয় চাপ মাপার জন্য কি যন্ত্র ব্যবহার করা হয় এর সঠিক উত্তর হচ্ছে ব্যারামিটার নেক্সট শব্দের তীব্রতা পরিমাপের একক কি এর সঠিক উত্তর ডেসিবেল নেক্সট ব্যারামিটার যন্ত্রের আবিষ্কর্তাকে এর সঠিক উত্তর টরিসেলি নেক্সট নিচের কোন মৌলটির ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক রোধ হ্রাস পায় এর সঠিক উত্তর হচ্ছে সিলিকন নেক্সট একটি পি টাইপ অর্ধ প্রধান তড়িৎ প্রবাহ বহনকারী হল এর সঠিক উত্তর হচ্ছে ধন্যাত্মক হল নেক্সট সমস্ত মৌলের মধ্যে কোন মৌলটি সর্বাপেক্ষা বেশি তড়িৎ ধন্যাত্মক এর সঠিক উত্তর হচ্ছে ফ্লোরিন নেক্সট হিরের অস্বাভাবিক উজ্জ্বলের কারণ কি এর সঠিক উত্তর হচ্ছে অধিক প্রতিসারঙ্ক নেক্সট ক্যাথাড্রসিতে যে তড়িৎ আহত কণা থাকে তার নাম কি এর সঠিক উত্তর ইলেকট্রন নেক্সট মরিচিকা কিসের উদাহরণ এর সঠিক উত্তর আলোকের আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নেক্সট ওয়াট কিসের একক এর সঠিক উত্তর হচ্ছে ক্ষমতা নেক্সট কোন বিষয়ে গবেষণার জন্য আইনস্টাইনকে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয় এর সঠিক উত্তর হচ্ছে ফটো ইলেকট্রিক সেল নেক্সট এক হটস্পাওয়ার কত ওয়াটের সমতুল্য এর সঠিক উত্তর হচ্ছে সাতশো ছেচল্লিশ ওয়াট নেক্সট এমআরআই এর পুরো কথাটি কী এর সঠিক উত্তর হচ্ছে ম্যাগনেটিক রেনজেন্ট ইমেজিং নেক্সট কোশ্চেন বৈদ্যুতিক রোধ এর একক কি এর সঠিক উত্তর ওহম নেক্সট প্রাকৃতিক মৌলের মোট সংখ্যা কত এর সঠিক উত্তর হচ্ছে নাইনটি টু নেক্সট গেলুকাসের নাম কিসের সঙ্গে সম্পর্কযুক্ত এর সঠিক উত্তর হচ্ছে গ্যাসের আয়তন নেক্সট কোয়েশ্চেন বাতাসের আর্দ্রতা মাপার জন্য কি যন্ত্র ব্যবহার করা হয় এর সঠিক উত্তর হচ্ছে হাইগ্রোমিটার নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন সেফটি কে আবিষ্কার করেন এর সঠিক উত্তর হচ্ছে জিলেট তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারব আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিওয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ